রাজধানীর হাসপাতালগুলোতে এখনও দালালের দৌরাত্ব রয়ে গেছে যা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সোমবার রাতে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা প্রয়োজনে শিক্ষার্থীদের সহযোগিতা নিতে পারেন বলেও মত দেন সার্জিস এছাড়া দলবদ্ধভাবে হাসপাতালে আহতদের দেখতে না যেতেও অনুরোধ করেন তিনি সমন্বয়ক বা পরিচয় কিংবা স্টুডেন্টের পরিচয় কিংবা বিভিন্ন দলে বিভিন্ন পরিচয় আসলে আসা হচ্ছে হসপিটালগুলোতে এবং এসে ডক্টরদেরকে চার্জ করা হচ্ছে যারা সেখানে সেবা দিচ্ছে তাদেরকে চার্জ করা হচ্ছে আমরা এই বিষয়টিতে আসলে আশা হতো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরও বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে